এই গরমে ইগল প্রিমিয়াম স্টেশনের নাটকের রিভিউ করতে করতে আমি ক্লান্ত। ওরা নাটক বানাই তো এতটা ক্লান্ত হয় না, যতটা ক্লান্ত হয়ে যেতেছি আমি ওদের রিভিউ কইরা। তো কি অবস্থা, সবার কেমন আছে? চলে এসেছি ইগল প্রিমিয়াম স্টেশনের নতুন আরেকটা নাটক নিয়ে, যে নাটকের নাম হচ্ছে দা রেস। নানারকম শাসন অপমান উড়ে করে, অপমানের ভিতর দিয়ে এক সময় নায়কটা মেয়ের প্রেমে পড়ে যায়। আমাকে মানিক কি প্রেমে পড়ছে নাকি রে? মানিক তো প্রেমে পড়ে গেছে রে। প্রেমে বলে লুকায় লুকায় প্রেম করে ইত্যাদি ইত্যাদি এরকম চলে, কিন্তু নায়ক এতে দেখা গেছে যে এটা না, প্রেমে পড়ছে ডাইরেক্ট মেয়ের হাত ধরে আমার কাছে গেছে যে আপনার মেয়ে আমি বিয়ে করতে চাই। মা কবুতর পুষে, কবুতরের রেস লাগায় প্রতি বছরই, তো বলছে যদি আমার কবুতরে তুমি হারাইতে পারো তাহলে পাংশির সাথে তোমার বিয়ে দিয়ে দিবো। এখন পাংশি হচ্ছে মেয়ের নাম, পাংশি। পাংশি নায়কের ভূমিকা যে ছিল ওটা আমি কোনো এক নাটকে দেখে বলছি, ও যদি তামিল ইন্ডাস্ট্রির মানে ওই দিকে জন্ম নিত তাহলে ও একটা ভালো নায়ক হতে পারতো তামিল হিরো হিসেবে। নায়িকার মা হিসেবে যারা দেখা গেছে উনি যে নাটক থাকে এই নাটকের স্টোরি ভালো হোক বা না হোক ওনার অভিনয় ভালো হবে, এটা তো 100% গ্যারান্টি। তো উনি এখানে জাস্ট ফাটাইয়া দিছেন। ওই এ আমার সাবনুরে কই, আমার পূর্ণিমাই কই? আচ্ছা তো ওই যে সাবনুর, ওই যে আমার মৌসুমী কই রে? এটার ভিতরে আছে আপা। ও আচ্ছা, মেঘের ভিতরে দুই কাজ দাও, যাও প্রজাপতির লগে কথা তো, পাখির লগে গুনগুন করে গান গাও, উড়ো উড়ো উড়ো। সব মিলে নাটকটা ভালোই, নাটক সাধারণত যেরকম হয় থেকে একটু আলাদা কিছু করার চেষ্টা করছে এই নাটকের ক্ষেত্রে, যেটা ভালো লাগছে। প্রিমিয়াম স্টেশনে সবসময় নাটকের মধ্যে গান থাকে, কিন্তু এই নাটকের ক্ষেত্রে কোনো গান ব্যবহার করা হয় নাই, শুধুমাত্র একটা গান যেটা নায়কে খালি গলায় গাইছে, যে গানটা আসলে ভালো লাগছে। দুইটা গান একবারে গাইছে, যে দুইটা গানই আসলে ভালো লাগছে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাপোর্ট মিলে এমনি কিছু গা। Bye.